নমস্কার আমাদের হ্যালির জন্য আমি শঙ্কর প্রসাদকে নিয়ে এসেছি ইনি কিছু বক্তব্য দিবেন হ্যালির জন্য যদি আমাদের চ্যালেঞ্জে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন এটাই আপনাদের কাছে প্রার্থনা রইল জয় যাদব জয় মাধব নমস্কার বন্ধু বান্ধব দর্শকবৃন্দ সবাইকে নমস্কার আর আর মন তো রাখবে কিন্তু সব সময় পরিষ্কার আর আমি তো তোমাদের জন্য সময় সময়ে দিব সমাচার ইটা আর কিসের ব্যাপার আমি তো সকাল হলে বিকেই না ব্যাপার নকি আর কি তাহলে বা হ্যাঁ তুমি দাড়ি লাগাবে কাটাবার বা পুষ্পার রবি হয়ে যাচ্ছ দাড়ি লাপিতার অভাবে রেখে দিয়েছি দাড়ি কি বলবো আমি যখনই যাই সেলুন তো ঘর চলে যাই তাড়াতাড়ি কেন তো আমি তখন আর কি করি ঘুরে আসি বাড়ি তো আর এখনের লোকে তো মদ গাঁজা ভাঙ খাচ্ছেই না তাড়ি তো আর আমাদের কিন্তু কুটুম ঘোড়া আছে পাহাড় ঘোড়াই তার নাম হলো জাড়ি আরে আর এখন মায়া লোকে আর মরদ লোকে কিন্তু ভালা ভালি চলছে আর কানে দোকান নিয়েছেন ফুলি আর আর এখন যে কোনো তাই দিচ্ছে শুধু কুলকুলি ওইটা ছাড়া নাই না কি করবো বলো আর ওই দেখো দেখছো না ওইদিকে আর দেখো উঠেছে ফুল শাহরুক ফুল আর এইবার মেয়ালোকের গায়ের রং দেখবি একদম একদম কি আর বলবো গেন্দা ফুল আর একদম কলপ করা চুল আর তারপর তো বড় বড় আছেই কানের দুল হ্যাঁ এটা কোনোদিন হবে কি না ভুল ওইটার মধ্যে একটা শর্ত আছে কি শর্ত কি শর্ত আছে সে যেমন গানটা হয়েছে কলপ করা চুল রে বুঝলি তারপরে দাঁড়া গানটা ভুলে গেছি শ্যাম্পু করে উড়ে উড়ে যাচ্ছি উড়ে শ্যাম্পু কলপ তো করবে কে এখন জিনিস হয়েছে কি এখন আমরা সকালেই উঠে খাবার খাসি ঘুগনি আর চপ তো মা কম বয়সেই সবাইকে করতে হয়েছে কলপ আর আমাদের পুরুলিয়া এক নম্বর হলো ব্লক হ্যাঁ আর আমার নাম ছিল শঙ্কর হয়ে গেছে শঙ্করী প্রসাদ গোপ এই আর কি যা তখন চলি ঝপ হ্যাঁ কোনো কই নাই খচ মাছ তাহলে এখন ঠান্ডাটা কেমন কাটছে তোমার ঠান্ডা ঠান্ডা তা তো কাটছে ঠান্ডা ঠান্ডা বুড়িলো তো সর্বনাশ আর আমাদের তো সবাই হয়ে গেল না চাষ এবার আমরা ওইটা করে খাবো বারো মাস আর কি পৌষ মাস বিশাল দিয়ে দিলে আর আজকে জানো না যেমন কুর্মি মা তোদের হয়েছিল দশ চাকা শুনলে নব কাকা ওইরকম একদম গোট রাস্তাঘাট গোটাই করে দিয়েছিল ফাঁকা হ্যাঁ আর আর আমি আর আমি যাতে ছিলি পুরুলিয়া তো গাড়ি ঘোড়া নাই না সব একদম ফাঁকা তো বলি তাহলে কি করব তো বললি বলে হ্যাঁ বো আজ তা কিরে বাপ তো বলছে দহ ছাকা আজ সব কিছু ফাঁকা তারপরে আজকে আজকাল আদিবাসী সাঁতার কারণে করলো কি মানে বলে চা খা যা তা আমার মানুষেরও সবার হয়ে গেছে উড়কা যাম আজকে আদিবাসী সাঁতারে করে দিল চা খা যাম হ্যাঁ তো আমাদের গরিব সকল লোকের আজ কোনোই হইল নাই কাম তো আমরা চাল আটা এই সজ্জা পাতি কিন্তু কোথায় পাবো দাম আর আমাদের হইল তাতা মানে ঈদ ভাতা তাতা আর পুরুলিয়া ছাড়া নাই খেতাম তো আর আমাদেরকে যে কোনো যদি অন্য কোনো কারো কাছে করিকাম না তখন কে তো ঠিক মতো নাই না দেই দাম আরও এমন এমন লোক আছে কাম করে
পয়সার সময় বলবে থাম দাঁড়া থাম হ্যাঁ তো আমরা এরকম কি করে গরিব সকল লোকে কি করে করব কাজ যদি না পাই তো গুদাম তো আজ আমাদের আদিবাসী তো করে দিল জাম হ্যাঁ তো আজ আজ আমাদেরও হয়ে গেল হুড়কা জাম কি হুড়ে কুরুদুম মদে ঘুম আর আড়াচুম আর বুড়া খাস বুড়িচুম আর উপর দিকে আজ জ্বলবে দুম আর খাবার দিকে আমরা ভুরুর দুম প্রচুর আমি কারো লয় না এগুলো মাসুর।